হ্যালো এন্ড ওয়েলকাম আলাদা ইলেকট্রিক সবাইকে স্বাগত। তো ভাবছো কি বলতেছি, তো তোমাদের আমি একটা কথা বলি, আমি ওই একটুখানি টাইমও যে 5 মিনিটও দাঁড়িয়ে ফোনের সামনে কথা বলবো, তো সেইটুকু টাইমও আমার থাকে না, বিলিভ মি। আমার নিশ্চয়ই হুলিয়া দেখে বুঝতে পারছো সেইটুকু টাইমও আমার নেই। আমার ছেলের পড়াশোনার জন্য পুরোপুরি টাইম আমাকে দিতে হয়। আমি জাস্ট একটা কথা তোমাদের বলতে এসেছি, সেটা হচ্ছে গতকালকের যে আমার ভিডিও ছিল সেই ভিডিওটা একটা কমেন্ট করেছে, সেই কমেন্টে যে কমেন্ট করেছে সে হয়তো আমার সাথে পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করেছে, বাট সত্যি কথা বলতে পার্সোনালিভাবে আমি কাউকে ফোন নাম্বার দিই না। আর পার্সোনালি ফোন নাম্বার কি, আমার যারা মেম্বার রয়েছে না এতগুলো, তারাও আমার সাথে দিনে হয়তো কি সপ্তাহে একদিনও কথা বলতে পারে না। তার কারণ আমি এতটাই ব্যস্ত থাকি না যে তাদের সাথে যে আমি একটু কথা বলবো সেই কথাটুকু আমি তাদের সাথে বলতে পারি না। আমি তাদের জন্য পার্সোনালিভাবে বলে রাখি, তোদের যদি কিছু বলার থাকে ভয়েস দিয়ে বলে রাখবি, আমার টাইম মতো আমি অ্যান্সার দিয়ে দেবো। অনেকেই ফোন করে, যারা শুনছো এখন তারা নিশ্চয়ই জানো যে আমি যে কারোর সাথে পার্সোনালি ফোনে গল্প আমি কারোর সাথে করি না, কারোর সাথে না। এক আমার বোন, আর দুই অ্যাডমিন সম্পা, এছাড়া কারোর সাথে আমার ঠিক মতো কথা হয় না। আমি যার সাথে কথা বলি খুব দরকার যদি বলে দিদি আমাকে প্লিজ হেল্প করো হেল্প করো, তো তার সাথে কিন্তু আমার একটা সেকেন্ড নষ্ট করার সময় নেই। ছেলের খাবার করছি, এদিকে একটা স্যুপ টাইপের করছি, তো এই করতে করতে আমার টাইম চলে যাবে। তো যাই হোক, আমি যে কথাটা বলতে এসেছি সেটা হলো যে কালকের একটা ভিডিওর কমেন্টে, কমেন্ট বক্সে একটা কমেন্ট পড়েছে, কালকের ভিডিওর কমেন্ট বক্সে, সেটা কমেন্টটা কালকে পড়েনি, কমেন্টটা আজকেই পড়েছে, কখন করেছে তা জানি না, আমি কিছুক্ষণ আগে দেখলাম। তো যাই হোক, উনি কমেন্ট করেছে যে দিদি ভাই, কমেন্টটা আমি তুলে দিতে পারতাম যদি কমেন্টের স্ক্রিনশটটা, তো কিন্তু তুলে দেবো কী করে, আমি ভিডিও এডিট করবো না, ডাইরেক্ট ছাড়বো। আর ভিডিওর তোমরা গতকালকে ভিডিওটাতে যাবে, ঋতুপর্ণা বিশ্বাস নামে একজন কমেন্ট করেছে, আর একটা বাচ্চা মেয়ে কমেন্ট করেছে, এদের এই কমেন্টের উত্তর তোমরা কি করে দেবে আমি সেই বুঝে পাচ্ছি না। আমাকে পার্সোনাল যোগাযোগ করে কি হবে, আমি বা পার্সোনালি কি অ্যান্সার দেব, সেটাও একটা ব্যাপার। তো মেন ব্যাপার একটা কি জানো তো, কোশ্চেনটা করেছে দিদি ভাই আমার, ও যেই কমেন্ট মানে কমেন্টটা করেছে যেই চ্যানেলে, সেটা ওর মেন চ্যানেল না, মেন চ্যানেল নাম হয়তো ওর স্বামীর জন্য দেয়নি, বলছে দিদি ভাই কালকে রাত্রে আমার স্বামী মানে অফিস থেকে এসে আমাকে বলল যে ইউটিউবের মতো নোংরা জায়গায় আর তোমার কোনো ভিডিও দিতে হবে না, ঘরে থাকো, ঘরের কাজকর্ম করো, তুমি তোমার মেয়েকে দেখভাল করো। পাশে ওর মেয়ে ছিল, ওর মেয়ে ক্লাস 9 পড়ে, কমেন্টটা তোমরা প্লিজ গতকালকে ভিডিওতে গিয়ে দেখে এসো। তো ওর মেয়ে ক্লাস 9 পড়ে, পাশ থেকে বললো মা জানো আমার এক বান্ধবীর মাও বলেছে কোন দিন দেখবি তোদের বাড়িতেও পুলিশ আসবে, ইউটিউবে যা শুরু হয়েছে তোর মাকে বল এগুলো ছাড়তে, ছেড়ে ঘরে তোকে টাইম দিতে। বলে দিদি আমার চোখ থেকে টস টস করে জল পড়ছিল, আমার 1K হতে এসছে সাবস্ক্রাইবার, মনিটাইজেশন আমার ওয়াচ টাইমও অনেক উঠেছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমি এখন কি করব। অনেক রাত্রিবেলা আমি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য, তো হাজব্যান্ড ওকে যেটা বলেছে সেটা হলো ওর হাজব্যান্ডের অফিসে সমস্ত কলিগদের মধ্যে ইউটিউব নিয়ে আলোচনা করতে করতে, এই ডেইলি ব্লগার যেহেতু জানতো যে ওর বউ ডেইলি ব্লগ করে, তো স্বাভাবিকভাবেই ওর বউর ভিডিওর নিচেই ভিডিও সাজেস্টেড হয়েছে, সে দেখেছে, দেখে বলছে এই সমস্ত জায়গায় তোর বউ করে, বলে হাসাহাসি করেছে ওর বউর উপরে, মানে বউর উপরে হাসাহাসি করলে হাজব্যান্ডের গায়ে তো লাগবেই, সেটা স্বাভাবিকভাবে ওরা গায়ে লেগেছে। তারপরে সেই ভিডিও খুলে যখন দেখেছে কয়েকটা ভিডিও আরও এদিককার ওদিককার দেখেছে, দেখে ওর হাজব্যান্ড যেই হাজব্যান্ড ওর সাপোর্ট মানে সাপোর্টে ছিল, শ্বশুর শাশুড়ির সাপোর্টে ছিল না, সেই হাজব্যান্ডই ওর বিপরীতে দাঁড়িয়ে গেছে। এখন ও আমাকে বলছে দিদি আমার হাজব্যান্ডকে আমি বোঝাতে পারছি না, আমি কি করব, তুমি পার্সোনালি যদি একটু হেল্প করো আমাকে, হয়তো মানে ও বলবে যে ওর হাজব্যান্ডকে বোঝানোর জন্য, জানি না কি বলবে, আমি ওকে পার্সোনাল নাম্বার দিইনি। ও আমাকে বলেছে আমাকে কি করে হেল্প করতে পারো, আমি বোঝাতে পারছি না যে ইউটিউবে তোমাদের মতো মানুষও থাকে, তা আমি ওকে কি পার্সোনালি কি বলবো। তাই আমি ভিডিওর মধ্যে বললাম, ও তো ও সোমা মান্না নামে একটা মেয়ে আছে, ও আমাকে অনেকদিন আগে বলেছিল দিদি তোমার ভিডিও আমি দেখি যতদূর সম্ভব বাচ্চা মেয়ে, অল্প বয়স, একদমই অল্প বয়স, ওর কমেন্টও রয়েছে গতকাল ভিডিওতে, ও দেখি একটা কমেন্ট ও গতকালকে করেছিল যে দিদি অনেকদিন আগে একবার বলেছিল যে দিদি আমি যদি চ্যানেল খুলি তুমি আমাকে হেল্প করবে, তো আমি ওকে বলেছিলাম ঠিক আছে আমি তোমাকে হেল্প করব। একটা বাচ্চা মেয়ে যদি নতুন চ্যানেল করে কেন হেল্প করবো না, অবশ্যই করবো, কারণ আমি সবাইকে করি, ওকে কেন বাদ রাখবো। তো যাই হোক, ও কালকে কমেন্ট করছে বলে দিদি যা দেখছি ইউটিউবে এর পরে কি মনে করো আমার বাড়ির লোক আমাকে ইউটিউবে আসতে দেবে। এইখানে আমার আসল কথা, ইউটিউবটাকে কোথায় পরিণত করেছো তোমরা, জাস্ট একবার ভাবো। আমাদের হাজব্যান্ডরা যাই হোক আমাদের একটু হলেও হেল্প করে। আমার হাজব্যান্ড হয়তো সারাদিন হাতে ফোন থাকে না, শপিং মলে কাজ করে হাতে ফোন থাকে না, থাকলে হয়তো ও এসে আমাকে সেম কথা বলতো, সারাদিন টাইম পায় না বলে হাতে ফোন রাখতে পারে না।
কিন্তু কোন সময় এখন ভাবছি কি বলতো, লোকের কাছে যখন বলবো না যে আমি ইউটিউবিং করি, লজ্জা নিয়ে বলতে লাগবে, কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা একটা লজ্জার বিষয় হয়ে গেছে, নোংরামির বিষয় হয়ে গেছে। কেন এই সমস্ত প্রশ্নের সম্মুখীন, মানে এখন কি বলবো, এদের দুজনের যে কমেন্টটা ঠিক কোন জায়গার থেকে এসছে বুঝতে পারছো? ওই বাচ্চা মেয়েটা, ও যে ইউটিউব করবো, বাড়ির লোককে কি বলবে? ওর বাড়ির লোক অ্যালাউ করবে না, তাই বলছে আমার বাড়ির লোক অ্যালাউ করবে কি এই ইউটিউবের মতো জায়গা আসতে? ইউটিউবটা কি সত্যি কি এরকম ছিল দেড় দু মাস আগে? ছিল না। এরকম জায়গায় পরিণত করার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরাই দায়ী, তা এখন যদি ঠিক করতে হয় তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজের কাজ করতে হবে, আমাদের কাজ করতে হবে। আমি কাউকে পার্সোনালি কী হেল্প করবো? আমি তো করিনি এগুলো, যারা করেছো তারা একটু শুধরা। আমি আজকে বসাকের লাস্ট দুটো ভিডিও দেখে আমি ওর উপরে চড়াও হতাম, সত্যি কথা বলছি, কিন্তু লাস্ট যে ভিডিওটা দেখলাম, দেখলাম না ও আর কোনো কিছু সেরকম কোনো কিছু বলেনি। সকালবেলা ভিডিওতে ও জব পেয়ে গেছে, তা পাক, শিক্ষিত মানুষরা শিক্ষিত জায়গায় জব করা ভালো, ও জব পেয়েছে, জব করুক। ম্যাডাম আমি বললাম না কালকে আমি স্কুল খুলেছি, আই থিঙ্ক আমার স্কুলেরই চাকরি পেয়ে গেছে, ওই কলেজে প্রফেসর। আমি বললাম তো স্কুল আমার হতে পারে কিন্তু ফর্ম ফিল আপ করবো ফার্স্টে, কিন্তু আমি স্কুলটা আমি ওপেন করেছি আর সেই স্কুলেই নির্ঘাত চাকরি পেয়েছে। তো যাই হোক, উনি চাকরি পেয়ে গেছেন, তো ঠিক আছে। তারপরেও বিরিয়ানি খেয়ে ডায়েট কন্ট্রোল করছো, দুটো ভিডিও দেখলাম কোনো কিছু না। তো ভাই আমি বলছি, সুতপা যদি খারাপ না মনে করিস তোকে বলছি, আর এই টপিক নিয়ে কোনো কথা বলিস না। ও যখন এত লোকের এত অনীহা আর এত লোকের এত অশ্রাব্য কথাবার্তা শোনার পরে সেই ভিডিও ডিলিট করে দিয়েছে, সেই বাজে কথার ভিডিও দেখলাম ডিলিট নেই বা প্রাইভেট করে দিয়েছে, যা করে করুক গে, করেছে তো। ও যখন সেটা করেছে, ওকে যে ভিডিওটা আজকে লাস্ট করেছিস এরপর আর করিস না বোন, কারণ কি জানিস তো, ওকে ঘাটাবি। তুই একটা কথা বোঝ, একটা প্লাস্টিকের মধ্যে যদি পচা জিনিসপত্র থাকে না, সেটার মুখটা যতক্ষণ বন্ধ থাকবে ততক্ষণ ওটা থেকে দুর্গন্ধ বেরোবে না। কিন্তু যেই না তুই, আমি জানি তুই বলছিস যে তুই সমাজকে ঠিক করার চেষ্টা করছিস, তুই একটা কথা ভাব, সমাজকে ঠিক করার জন্য তুই ওই পচা প্যাকেটটাকে যখন খুলবি না, দেখবি চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে। দরকার নেই পচা প্যাকটাকে খোলার, প্যাকেটটাকে নিয়ে একটা কোনায় গিয়ে ফেলে দে। তাই করবো আমরা, সবাই মিলে ওকে কোনা করে দিই, দুর্গন্ধ ছড়াতে পারবে না। কিন্তু যদি প্যাকেটটা তুই খুলিস না, ওই দুর্গন্ধ সমাজের কোনো জায়গার থেকে তুই বার করতে পারবি না, কোথার থেকে তুই বার করবি? তার মধ্যে তুই যদি বার করার চেষ্টা করিস, এত যে গালাগাল দিচ্ছে সেটা যে খালি তোকে দিচ্ছে তা তো না, সমস্ত মেয়েদের দিচ্ছে, তার থেকে বড় কথা তোর মা বাবাকেও দিচ্ছে। কারণ ও এক কথায় গালাগালিতে রা, এটার বাচ্চারা, ওটার বাচ্চারা, রা রা রা। ইউটিউবে তুই করে খেতে এসছিস, ইউটিউবে আমরা করে খেতে এসছি, আমাদের মা বাবারা কিন্তু করে খেতে আসেনি, আমাদের মা বাবারা সম্মান বিক্রি করতে আসেনি। তাহলে ইউটিউবে করতে এসে কি আমাদের মা বাবার সম্মান বেচতে এসছি আমরা? নিশ্চয়ই নয়। নিজের মা বাবার সম্মানের দিকে চিন্তা করে মহিলার পাশ ছাড়, ওর কথা ছাড়। এত লোক তোকে কালকে আমার কমেন্ট বক্সে তুই কমেন্ট করেছিস, আমি জানি তুই কমেন্ট আমার কমেন্ট বক্সে গিয়ে একবার কালকের ভিডিওতে কমেন্ট দেখ, অধিকাংশরই এক কথা যে যে ওকে নাড়াচ্ছে ওকে নাড়াতে বন্ধ করতে বলো। কি বলবো বল, তুই বন্ধ কর, তুই বন্ধ করে দে। এরপরেও যদি ও শোন, বোবার না কোনো শত্রু নেই রে ভাই, তুই তোর মতো তুই অন্য কিছু, তুই বলে মানে বাচন ভঙ্গি দিয়ে তো অনেক কিছু বলা যায়, তুই অন্যরকম এন্টারটেনমেন্ট ভিডিও কর না। ওই মানুষটাকে ছেড়ে দে, যেই মানুষটা মানে মনে করবি কি নরকের কীট বললেও কম হয়, তো তাকে ছেড়ে দে ভাই। কেন এত প্রশ্ন, এত সম্মুখীন আর হওয়া যাচ্ছে না। তুই একটা নাড়া দিবি, ও দশটা কোনো মানে এমন জিনিস করবে যাতে সমস্ত মেয়েরা লজ্জায় পড়বে। সুতরাং একটা মেয়েকে শুধরাতে গিয়ে একশোটা মেয়েকে লজ্জায় ফেলার কোনো দরকার নেই, কারণ ওর একটা মেয়ে এত গালাগাল দিচ্ছে না, তোর গায়ে যে লাগছে খালি তা না, আমরা যেহেতু মেয়ে জাতি আমাদের প্রত্যেকের গায়ে লাগছে। ও নিজেকে জানি না মেয়েদের মধ্যে ফেলে কিনা জানি না, ওর গায়ে তো লাগছে না, লাগছে আমাদের গায়ে। সুতরাং এমন কোনো কাজ করিস না যাতে তোর সাথে সাথে আমরা মেয়েরাও লজ্জা পাই। ভাই প্লিজ রিকোয়েস্ট করছি, ওকে নিয়ে আর নাড়াস না। ও এত বাজে, ও যখন প্রাইভেট করেছে ঠিক আছে, ওর দিক থেকে আজকে দুটো ভিডিও এসেছে দেখিনি কোনো রকম বাজে কথা, ওর ওই অ্যাঙ্গেল মার্কা করুক না, যে দেখতে ভালোবাসে সে দেখুক, আমরা ভালোবাসি না আমরা যাবো না দেখতে। তুই ওর ভিডিও দেখতে যাস না, তুই দু তিন দিন ভাই আমার কথা শুনে দু তিন দিন ওর ভিডিও দেখতে যাস না। এমনকি তোরকে আমি আর একটা কথা বলি, তোর কমেন্ট বক্সে যারা তোরে এসে বলে না যে তোমার সাহায্য করছি, তোমাকে হেল্প করছি বা তোমার পাশে আছি, তুমি ঠিক করেছো, সেই সমস্ত মানুষগুলোই দেখে ওকে গিয়ে ভিডিওতে লাইক দিয়েছে। কারণ কি বলতো, তোরা যে রেষারেষি করছিস না, এটা অনেকে না মজা লুটছে, এটা মজা লোটা জায়গা হয়ে গেছে, মজা লুটছে। তোকে গিয়ে যে বলছে না, তুই ভাবছিস যে আমাকে পাশে আছে বলছে, এম দ্য মোমেন্ট এই মানুষগুলো তোর পাশ থেকে মিনিটের মধ্যে সরে যেতে 5 সেকেন্ডও লাগাবে না।
যখন কোনো রকম কোনো অন্য কোনো সিচুয়েশনে যাবে না তখন বলো তাই তো কী দরকার ছিল, শুধু পাক সরে আয়, ওখান থেকে সরে আয়, সরে এসে নিজের তোর তো ট্যালেন্ট আছে, শিক্ষিত মেয়ে, অন্য কিছু দিয়ে দেখা, ওকে নিয়ে ছাড় বাবা। যে মানুষটা শোধ জানো না কী বলতো, পাথরে মাথা ঠুকলে তোর রক্ত বেরোবে, পাথরটা ফুল নয় যে তোর আলগা করে তুই শুয়ে থাকবি বা আরাম পাবি, তোরই রক্তটা বেরোবে। ওই সমস্ত মালকে, ওই যে বললাম না গার্বেজের প্যাকেটকে একটা কোনায় ফেলে দেও, ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া বেটার, সেটার প্যাকেট খুলে চারিদিকে গন্ধ ছড়ানোর কোনো দরকার নেই। তুই একটা কথা বলবি, দশটা কথা শুনবি, দশটা গালাগালি দেবে, যেটা সমগ্র নারী জাতির অপমান। করিস না, করিস না, রিকোয়েস্ট করছি প্লিজ। ও তো আজকে সকাল থেকে দেয়নি, তুই আর ওকে নাড়া দিস না, ওই আবার প্রাইভেট ফ্রাইভেট করেছে বলে আর নাড়া দিস না, ও আবার এটা নিয়ে কালকে সকালে আবার কিছু করবে। আর রিকোয়েস্ট করছি দু তিন দিন তুই নিজেকে শান্ত করার জন্য দু তিন দিন ওর ভিডিও দেখিস না, দু তিন দিন ওর ভিডিও দেখিস না। সত্যি কথা বলবো, মমিতা বাসাকে কজন লোক চিনতো রে, আমিও চিনতাম না, আমি তোর থেকে চিনেছি, এটা সত্যি কথা। আমি আজ এই অন ভিডিওতে বলছি, আমি মমিতা বাসাকে নামে কাউকে চিনতাম না, আমি তোর থেকে চিনেছি, তোর থেকে চিনেছি। অনেক এমন লোক আছে না যারা মমিতা বাসাকে চিনতোই না, তোর ভিডিও দেখে কিন্তু তারা চিনেছে, গিয়ে মাটাকে সাফ করে দিয়ে এসছে, সত্যি কথা বলছি। অনেকেই চিন্তা না, তুই বেশিরভাগ লোককে পার্সোনালি জিজ্ঞেস করিস, সবাই বলবে যে আমি তোমার থেকে চিনেছি। সুতরাং ওকে পাবলিসিটি তুই দিয়ে ফেলেছিস, ডাউনটা তুই করবি, বন্ধ কর, ওদিকে যাস না, নিজের নিজের মানে নিজের তোর প্রচণ্ড মানে যেই সমস্ত ভিডিও তুই দিস ভালো লাগে সেইগুলোই দে, ওকে নিয়ে নাড়া দিস না ভাই, আর ভালো লাগছে না। তুই ভাব একজনের জন্য সবার চ্যানেল যদি মনে করিস, এই যে ওর স্বামী এসে বললো কতটা খারাপ লেগেছে ওর হাজবেন্ডের অফিসের মধ্যে, জাস্ট একবার চিন্তা করতো। আজকে আমার হাজবেন্ডের ফোন থাকে না, আজকে তোর হাজবেন্ডেও তো কয়েকদিন বাদে কেউ না কেউ কোনো কিছু শোনাবে না, সেই মানুষটাকে তো অপমানের জায়গা থেকে বের করে নিয়ে, তোর মা বাবাকে অপমানের জায়গা থেকে বের করে নিয়ে। আমি কী হিসাবে বলছি, যদি বোঝার চেষ্টা করিস বুঝে যাবি। আমি এতক্ষণ ধরে তোকে তুই বলে ফেলছি, তুই তো আবার তুই বলা পছন্দ করিস না, তবুও আমি বললাম, মানে আমি জাস্ট ভিডিওর মধ্যে বলছি, তার জন্য সরি বলে নিচ্ছি, আমি তার জন্য সরি বলে নিচ্ছি, আমি মনে ছিল না আমার, আমি সবাইকে তুই করে কথা বলি তো মনে ছিল না। তো যাই হোক, আমি যেটাই বলছি সরি বলে নিলাম, শুধরে যাও মমিতাকে, শুধরাতে গেলে প্লিজ ভাই তুই চুপ কর, তুই আর কিছু বলিস না, তুই বলবি আরও বলবে, ওর মুখে মানে বলে না বলতার চাক, ঢিল মারবি একশোটা মৌমাছি ছড়িয়ে দেবে, আর ওই মৌমাছির কামড় আমরা নিতে পারছি না। আর করিস না, তুই প্রচণ্ড পরিমাণে ট্যালেন্টেড, অন্য ভিডিও দেও সেগুলো দেখবো, বাট ওকে নিয়ে আর কোনো কথা বলো না, কোনো ভিডিও করো না। তোমাদের কথা বলতে বলতে আমার ভিডিও বাড়তে বড় হয়ে গেছে, এই কয়টা লোক স্কিপ মারবা, স্কিপ মারলে মমিতা মাসাকের মধ্যে গালাগাল মারবো, ফার্স্ট লিস্টে নাম ওঠে জানো, আমার ফর্ম ফিল আপ করছি আমি, ওই স্কুলের চাকরি প্রথম চাকরিটা ওই দিছে, রেফার করছি আমি, ঠিক আছে, ওই কোনখানে কইলো জব ওইখানে স্কুলটা খুলছি, প্রথম ফার্স্ট লিস্টে ফর্ম আমি জমা দিছি, ফার্স্ট লিস্টে আমার নাম থাকবে, সেকেন্ড লিস্টে মুনমুনের নাম থাকবে, আর সুতপা তুই গেলেও যাইতে পারিস, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক গালাগালি দেয় প্লিজ, ওর কাছে গালাগালি শিখতে যাম, ব্যাতের বাড়ি খাইতে না। আর প্লিজ মেনশন, ওর স্কুলে যেতে গেলে কিন্তু ড্রেস ট্রেস ঠিক করে যেতে হবে, পিছন কাটা ড্রেস, সামনে বের করা ড্রেস, আছে তো, না থাকলে ভালো জামা কাপড় কাইটে কইরে নিও, টাটা।